টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ আগামীকাল দুপুরে আখেরি মনোজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার এই পর্ব এ উপলক্ষে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসি রিপোর্ট সকাল থেকে ইস্তেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি শামিয়ানার নিচে অবস্থা নিয়ে ইসলামের আমল আকিদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরব্বীদের বয়ান শুনছেন এবারের প্রথম পর্বে পঁচানব্বই দেশের দশ হাজার বিদেশি মেহমান সহ দেশের ষোলো জেলার কয়েক লাখ মুসল্লি অংশ নিয়েছেন ইস্তেমার আয়োজন নিয়ে দেশি বিদেশি মুসল্লিরা ভয়সী প্রশ্নটা করছেন সারা বিশ্ব থেকে এখানে বুজুর্গানা আলেমের দিন হকানে মোলামে একরাম আসবেন ওনারা ইমান আমলের উপরে আলোচনা করবেন এগুলো আমরা শুনবো আমাদের আমলকে সুন্দর করার জন্য সারা বিশ্ব যেন শান্তিময় হয় এই আশা ব্যক্ত করছি আল্লাহ সিমাহ আবগালাশ ইলাহ মুক মারকেয়ো উমদ আইসুগো তিমিত ওদগা আল্লাহ নো মারকেয়ো বগালাশ ইস্তিমা আব ইসুগুমিত ফরাবাদান আল্লাহ কবুল ফরমা ইস্তমাই আগত মুসলিদের চিকিৎসা সেবা দিতে গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 56 টি ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা রাখা হয়েছে আমাদের টঙ্গী হাসপাতাল সহ স্বাস্থ্য সেবা কেন্দ্র যেগুলো রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে যাতে মুসলিরা যেকোনো সময় যেকোনো ভাবে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে তাদের সে ব্যবস্থাটা রাখা হয়েছে রেলওয়ে বিভাগের পক্ষ থেকে আখেরি মোনাজাতে মুসলিদের মুসল্লিদের বাড়তি চাপ সামলাতে একুশটি অতিরিক্ত ট্রেন সহ টঙ্গি স্টেশনে একশো উনিশটি ট্রেনের যাত্রার বিরতি রাখা হয়েছে বাংলাদেশ রেলওয়ে পক্ষ থেকে বিশ্বস্তমা দুই হাজার সতেরো উপলক্ষে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে সম্মানিত মুসল্লি যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে জন্য পর্যাপ্ত সংখ্যক নিয়োজিত আছে রেল স্টেশন ইসলামী থেকে কোরআন ও সন্ন্যার শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহার পারলৌকিক মঙ্গলে ইসলামী দাওয়াতে বের হবেন মুসল্লিরা মাছরাঙ্গা নিউজ ডেস্ক